মনে করবে সে যত সেহরি খাক সারা দিন উপবাস থাকার পরে ইফতার করলো তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না অবাধ্য সন্তানের দোয়া কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয় না আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি কারণ মা বাবা যার উপরে সন্তুষ্ট সে যদি অল্প বندگی করে এটা মা বাবার দোয়ার উসিলাতে আল্লাহ পাক আরশ আযিমে কবুল করে না আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান রব্বিরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা এ বর্তমান মাস হইল শাবানের মাস আমরা দেশে বহু মুলুবি আছে ভাইও বহু ইমাম সাহেব আছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র শবে বরাত বিশ্বাস করে না আছে কি নাই তারা শবে বরাতের দলিল কোরআন হাদিসে পায় না আমি বলবো তারা নিজেরাই কানা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন সুবহানাল্লাহ এই লাইলাতুল মুবারাকা এটা তাফসীর করেন তাফসীরি রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাকিম রুজি রহমাতুল্লাহ আলাই তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যিনি 75 বার আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখেছেন সুবহানাল্লাহ তিনি লিখতেছেন লাইলাতুন নিসফ মিন শাবান শাবানের 14 তারিখ দিবে গত রাত্র ঢাকায় বলা হয় লাইলাতুল বরাত লাইলাতুল বরাত তকদির পরিবর্তন পরিবর্তন করার আপনারা এই ওয়াজ শুনছেন এরপরও আমি এই সামান্য ইশারা দিয়ে যাইতেছি যারা শাবানের বরাত বিশ্বাস করে না এমন মুসল্লি এমন ইমাম সাহেব আছে কি নাই এশার নামাজের পরে তারা মসজিদের মধ্যে তালা লাগায় ঠিক নি আপনাদের মসজিদের নাম কিটা গাউসুল আজম জামে মসজিদ মারহাবা কয় গোমা গোমা গাউসুল আজম কি আজম গাউসুল আজম আমার গাউসুল আজম কা দরবার গাউসুল আজম কা দরবার আল্লাহ আল্লাহ কা কাহে না হো আল্লাহ আল্লাহ কা কাহে না হো আমার আজমির শরীফ কা দরবার খাজা বাবা কা দরবার আল্লাহ আল্লাহ কা কাহে না হো আল্লাহ আল্লাহ কা কাহে না হো পুরিশা কা দরবার সাদপু রিশা কা দরবার আল্লাহ আল্লাহ কা কাহে না হো আল্লাহ আল্লাহ কা কাহে না হো জালালিয়া কা দরবার জালালিয়া কা দরবার আল্লাহ আল্লাহ কা কাহে না হো আল্লাহ আল্লাহ কা কাহে না হো ইমামে রাব্বানি কা দরবার ইমামে রব্বানি কা দরবার আল্লাহ আল্লাহ কা কাহে না হো আল্লাহ আল্লাহ কা কাহে না জোর সুর মারহাবা এমন কোন সুন্নি দরবার নাই যে দরবারের মধ্যে আল্লাহর জিকিরই নাই কথা কয় না হে আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা কালিয়াপুর দরবারে যাইয়া চাইয়েন সারাটা রাতেরে বাক করেন দেখবেন রাতের তিন ভাগ হলো জিকির এক ভাগ হলো ওয়াজ কথা কয় না জালালিয়া দরবারের মধ্যে তিন ভাগ হলো ওয়াজ এক ভাগ হলো জিকির কারণ ওলামায়ে কেরাম বেশি ওয়াজের সময় দিতে হয় আবে সাহেব হুজুরের দরবারের মধ্যে ওলামায়ে কেরামের অভাব নাই যত ওলামায়ে কেরাম আসে আজকের মাহফিলে এত মুসল্লিও নাই যেটা বাস্তব ঘটনা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা সাতপুরি শেষ দরবারে যান শাহপুর দরবারে যান সুন্নিয়াতের যত দরবার আছে ওলি আল্লাহ দরবারে যান জিকির আজকের হয় কি হয় না এই জিকির কেউ তারা সহ্য করতে পারে না আমরা আজকে জিকির করছি কালকে আমার কিন্তু ফোন দিয়ে অনেক গালি গালাজ করব বিশ্বাস রাখে আমি গালি গালাজ বেঈমানেরা
বলে রে মন্দ আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি দুশমনেরা বানাইলো কলঙ্কিনি দুশমনেরা বানাইলো কলঙ্কিনি আমরা নবীর প্রেমের উদাসী আমরা নবীর প্রেমের উদাসে মুর্শিদে বানাইলো রে উদাসিনী মুর্শিদে বানাইলো রে উদাসিনী জোরে সুরে মারহাবা আল্লাহ রাসূলের জন্য আমরা কলঙ্ক হতে চাই কি চাই না চাই আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহর নবী ফরমান এমন কথা এমন ভাষা এমন আচরণ করিও না যেই কারণে যেই কথার কারণে তোমার মা বাবা উহুয়াহা শব্দ করে কথা কন আমরা আজকের মাহফিলে জিকির করছি আল্লাহর শরণ করছি কথা কন না কোন আটা গাছে উড়ি গেছে বাসা রাখাত তাঙ্গরে কসকা যে তারা বাসা রাখাত উড়ি হেতে করে কিতা করবি আমরা তো খাড়াই না হেসাব করছি হেতারা তো আন্ডিগেডি করছি কথা কন আমরা একটা কথা দিয়ে কইলাম আরে আঙ্গুড়ার যদি বেদাত তো সেটা করে ডারে কিতা করবি কথা কয় না যাক আমরা আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে যাই রাজি আছেন নি বলি হুজুর দলিল দেন দলিলুল আকসরু জিকরুল্লাহ হাপ্পা কা মাজনুন মাজনুন শব্দের অর্থ কি পাগল এমন একজন লাইলি আছে গো মজনু নিজে পাক আল্লাহ বলেন এমন একজন লাইলি আছে গো মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ জোর সুর মারহাবা আউয়ালে আখেরে নবী জাগেরে বাতেনে নবী আউয়ালে আখেরে নবী জাগেরে বাতেনে নবী মাতার নামটি আমেনা বিবি পিতার নাম হয় আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সুরে মারহাবা মজনু শব্দের অর্থ পাগল আকসেরু জিকরিল্লাহে হাত্তা কা মাজনুন আল্লাহর নবী নাসাই শরীফের মধ্যে ফরমান তোমরা এমন ভাবে জিকির করো যাহারা তোমাদেরকে দেখবে তাহারা যাহাতে তোমাদেরকে পাগল বলে ওরে দমে দমে যাও পরে মন আল্লাহ হো দম তাকিতে বইল না মন আল্লাহ হো বলে রে দমে দমে আল্লাহ দম তাকিতে বইল না মহান আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে ওরে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিয়া ডাক আল্লাহ বলেন বিশ্বাস রাখিয়া ডাক আল্লাহ দম তাকিতে বইল নাম আল্লাহ বলেন দমে দমে যাও পরে মন আল্লাহ এই দম তাকিতে বইল নাম তুমি মারিলে মারিতে পারো বাসাইলে বাসাইতে পারো মারিলে মারিতে আঘা বাসাইলে বাসাইতে পারো আঘা জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ বলেন জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ ও দম তাকিতে বইল নাম আল্লাহ বলেন দমে দমে মারহাবা ও দম তাকিতে বইল নাম আল্লাহ বড় মেঘের বানো সৃষ্টি করে দুজাহানো আল্লাহ বড় মেঘ আরে সৃষ্টি করে দুজাহানো ফালিতেছেন বান্দা গণ আল্লাহ আহা ফালিতেছেন বান্দা গণ আল্লাহ দম তাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দমে জফরে মন আল্লাহ ও দম তাকিতে বইল না জোরে সরে মারহাবা
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ তো নামাজের ঘোষণা কোরআনে 82 বার দিছে, কতবার? 82 বার। ওই নামাজ আদায় করো যেই নামাজে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। বহু নামাজে আছে মা বাবারে ভাত খাওয়ায় না, আছে কি নাই? কহিলে শুনি, কহিলে শি ক লড়েনি, ক লড়কে কিটে লেছ আর বাপ দাদার মাথা নেই হিলেছে, হিলেলে আবার লড়ে কেনে? কথা কন নামাজ পড় সত্যি পড়ছি, মা বাবার খাওয়াই সত্যি কয় না, মা বাবা তো আমার তুন ভিন্ন হয়ে গেছে, নজবিল্লাহ কয় মা বাবার তো ভিন্ন করস না, তুই রহমতের ভিন্ন কইরা দিছ, কিসের রহমতের ভিন্ন কইরা দিছ, আল্লাহ রাসূলের না ভিন্ন কইরা দিছ, মা বাবা জীবিত আছে যার, আল্লাহ রাসূল বাবার সন্তুষ্টি আছে তার, সুবহানাল্লাহ, মা বাবা যার উপর রাজি খুশি রে আমার আল্লাহ রাসূল তার উপরে রাজি খুশি হইয়া গেছে। ও যুব সমাজেরা, মা বাবার অবাধ্য হইও না। আলকামা আমার নবীর একজন সাহাবা ছিলেন, মারহাবা কন বাইয়ু, মনোযোগ দেন, অন্তরে কান লাগান, বউ তো তিন কথার মানুষ, স্ত্রী তিন কথার মানুষ, এই জন্য অনকা যুগের বেডিরা স্বামীর খেদমত করে না, কন্দি বেড়াটা গুতে একটা মারি সারিস, এখন তো জ্বালা সুসছে আমার, ওই গুতে একটা দিছি দি, বউ সন্তুষ্ট হইলে চলে, এই কথা ইয়ার কয়, কিন্তু গুতে একটা মারি দিছি, কথা কয় না। আপনি ফুটবলের মধ্যে বসে ছোট্ট সুই দিয়ে গাই দিন, আর কিছু লিখছেন দেখেন ফুস করে হাওয়া শেষ, কথা কয়, এখন তো আমার হাওয়া বার করিয়ে লিখে আসে গুতাকার মারি। হে আমার রায় সুরগায় আমার ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান গো, মা বাবারে রাজি খুশি করাইয়া করাইবার জন্য মা বাবা বিয়া করাইলে পছন্দ হয় না, কথা কয়, নিজের ইচ্ছা মতো তুমি বিবাহ করিবা, নিজের ইচ্ছা মতো যৌতুক লইবা, বাইরে যৌতুকের কারণে বেডি তো এখন স্বামীর খেদমত করে না, হে বেডি ডাক দিয়ে কয় আমি কোনো এমনি আসি নাই, তুমি যত বাহাদুরি দেখাও না কেন, আমি অনেক কিছু লইয়া আসি, এমনি আসি নাই, বহু কিছু লইয়া আসলি, তুমি কইলি হইতো না, কথা কন ঠিক নি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আলকামা মায়ের অবাধ্য হয়েছে, মায়ের কথা অমান্য করছে, অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয় আলকামা কই, সাহাবারা আমার আলকামা কেন জমাতে আসে না, সাহাবারা ডাক দিয়ে কয় নবী গু আলকামার অবস্থা ভয়াবহ, আলকামার অবস্থা ভয়াবহ, বুদয় বাঁচত না, কয় যদি না বাঁচে তারে তোমরা তওবা করাইয়া আস, তওবা করতে কলমা শরীফ লাগে কি লাগে না, কলমা পড়াইতে গেছে, কলমা পড়াইতে গেছে, কলমা জবান দিয়ে আসে না, শুধু আসে লা 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 লা, মানি নাই, লা মানি নাই, সাহাবাই কারম ডাক দিয়ে কোন নবী গু তার জবান দিয়ে তো কলমা শরীফ আসে না, কোন নবী মেহরবানি করে যদি আমনে যাইয়া তারে কলমা শরীফ পড়ান, সে তো একজন নামাজি ছিল, আল্লাহওয়ালা ফরজগার ছিল, তাকওয়া ব্যক্তি ছিল গো হুজুর, এখন তো কলমায় তার বাহির হয় না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। গিয়ালি গুনি ভাই বাবারা বন্ধুরা, নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, যাকাত ইমান নয়, কালেমা হইল ইমান, ইসলামের বেনা কটা আরো জোরে, এক নম্বরে এই যে বুঝে গেছি কালেমাটাই ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সরগান সুবহানাল্লাহ, কালেমা পড়লে তো মুসলমান হয়, এবারে না তার উপর ফরজ হইব নামাজ রোজা হজ যাকাত, দাঁড়ি টুপি পর্দা পুশিদা যত নেকামল আছে তখন তার উপর আল্লাহ বার্তাইব, যেই পর্যন্ত মুসলমান হবে না এই পর্যন্ত এটা নয় নজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দাঁড়ি নাই টুপি নাই, এতে ল্যাংটা, এতে কি ল্যাংটা? আমরা সারা জীবন হাদিস শরীফ পাইলাম, আসসালাতু মাফতাহুল জান্নাত, নামাজ ব্যবস্থার সাবি, জোর সরে কোন মারহাবা, আজকে সাবি ছাড়া ব্যবস্থা ঢুকাইয়া দিব শুনবেন নি বাবারে, আজকে একটা বাচ্চা নবজাত শিশু দুনিয়াতে আইছে, একদিন পরে হোক, এক মিনিট পরে হোক, ছয় মাস পরে হোক, চার বছর পরে হোক, মারা গেছে, এটা কি ব্যবস্থা না দোযোগী? সাবি ভাইছে কই, সারা বছর পড়লাম আসসালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ হইলেও ব্যবস্থার সাবি, কথা কয় না,
সাইর বছরিয়া বাচ্চা কি নামাজ পড়ছিনি ছয় মাসের বাচ্চা কি নামাজ পড়ছিনি আজগা জন্ম কইছে আজকাই মরা গেছে এটা কোন নামাজ পড়ছিনি সাবি ভাইলো কই রে ভাইও একটু মনোযোগ দেন অন্তরে কান লাগান বাবা ইহুদি ছেলেও ইহুদি ইহুদির ঘরের ইহুদি ইহুদির ঘরের বয়স হইল 11 বছর কত বছর ওই ইহুদির ঘরের ইহুদি আমার নবীজি যখন নববীতে ঢুকতেন ইহুদির ঘরের ইহুদি কিশোর ছেলেটা নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লাগাইয়া আমার নবীর জন্য অপেক্ষা করিতে এইভাবে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় একটা না সাত বছর কত বছর যারা সেন্টু গেঞ্জি গাড় দেয় সিনিন্দি গেঞ্জি দিয়ে সিনা কাটা সাই সমার গাড় ব্যবহার করে এতে যদি গোসল করতে জামা কাপড় হলে বা বলা যান হইতে গঞ্জি আর গা ভরে ওই যে বুঝিয়ে দিস কি পড়ছে দাগ স্যান্ডেল ফায় দেন দেখবেন তিন মাস পায়ে দেওয়ার পরে স্যান্ডেলের দাগও পায়ের মধ্যে হয়ে যায় ঠিক নেই যেই ছেলেটা নবীজির সাত বছর পর্যন্ত জুতা মোবারক বুকের মধ্যে ধারণ করে নবীর জন্য অপেক্ষা করেছেন তার বুকের মধ্যে তো নবীজির জুতা মোবারকের দাগ পড়ে গেছে সাত বছর পরে একটা না সাত দিন ছেলেটা নববীতে আসে না নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লাগাইয়া ধারণ করে না আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবারা যে ছেলেটা সাত বছর পর্যন্ত আমি নবীর জুতা মোবারক পাহারা দিয়া বুকের মধ্যে ধারণ করি অপেক্ষা করতেন এই ছেলেটারে কেন আজকে সাত বছর সাত দিন পর্যন্ত দেখা যায় না সাহাবাই কেরাম ডাক দিয়ে নবী গু নবী গু নবী গু আজকে সাত দিন পর্যন্ত ছেলেটা অসুস্থ বিছনার মধ্যে ফইরা রইছে গো নবী বিছনার তো উঠতে পারে না আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবা তোমরা যাও ছেলেটার বাবারে খবর দাও বাড়িতে বার্তা পাঠাইলাম বাড়িতে খবর দাও আমি নবী নিজে তাকে দেখতে যাব তিনি হলেন রহমত আল্লিল আল্লাহ নবী যাবেন খবর দিলেন ছেলের বাবা খবর পাইয়া আমার নবীজির জন্য একটা সিয়ার পাতিয়া রাখছে সুবহানাল্লাহ নবীজি আসবেন সিয়ারে বসবেন ছেলের বাবা তো ইহুদি ছেলেটাও ইহুদি আল্লাহ হাবিব সাহাবাদেরকে নিয়ে গেলেন যাইয়া দেখতেছেন ছেলেটা বিছনার মধ্যে ফড়া নবী যে চেয়ারে বসে না সুকির মধ্যে বসে না আল্লাহ হাবিব ছেলেটার শিয়রে মাতার কাছে বসে গেছে বলেন সুবহানাল্লাহ মাতার কাছে বসিয়া নবীজির নুরানি রহমতি বরকতি হাত মোবারক কুফালের মধ্যে লাগাইয়া এইভাবে টান দিয়া হাতটাকে নিয়ে আসলেন ডাক দিয়ে কয় বাবা দেরি করা যাবে না যেই নবীর কল যেই নবীর জুতা মোবারক বুকের মধ্যে ধারণ করে সাত বছর পর্যন্ত তুমি পাহারা দিছ সাত বছর পর্যন্ত তুমি অপেক্ষা করছ নিজের বুকের মধ্যে দাগ ফালাইছ দেরি করা যাবে না তাড়াতাড়ি ওই কলমা শরীফ পড়িয়া মুসলমান হইয়া যাও আল্লাহর নবী ডাক দিয়ে কয় বাবা রে সাত বছর পর্যন্ত যেই নবীরে মায়া করে মহব্বত করিয়া তুমি জুতা মুবারক বুকের মধ্যে ধারণ করে অপেক্ষা করেছ এখন আর দেরি করা যাবে না তাড়াতাড়ি কলমা শরীফ পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটা নবীজির কথা শুনিয়া তার বাবা ফায়ের কাছে দাঁড়াইয়া রইছি নবীজি সেই ওরের কাছে বসে আছেন একবার সাহেব বাবার চেহারা মোবারক বাবার চেহারার দিকে আবার সাহেব নবীজির চেহারা মোবারক করে দিকে একবার সাহেব বাবার চেহারার দিকে আবার সাহেব নবীজির চেহারা মোবারকের দিকে এইভাবে একবার দুইবার তিনবার তাকাইলো বাবায় ডাক দিয়ে কয় পুত্রে যেই নবীরে সাত বছর পর্যন্ত মায়া করে মুহাম্মদ করিয়া সাত বছর পর্যন্ত নবীজির জুতা মোবারক বুকের মধ্যে ধারণ করে বুকের মধ্যে নবীজির জুতা মোবারক দাগ ফালাইছ এখন আর তোর বাবার দিকে চাওয়ার সময় নাই অপেক্ষা করার দরকার নাই নবীজি কি বলে তা শোনো কলমা শরীফ পড়িয়া তুমি মুসলমান হইয়া যা আল্লাহর নবী আর দেরি করে না কলমা শরীফ পড়ার সাথে সাথে নবীজি চলে আসলেন বের হয়ে গেলে সাহাবাদেরকে ডাক দিয়া বলে সাহাবারা নিশ্চয় যদি কোনো ব্যবস্থা লোক দেখতে চাও এই ছেলেটাকে দেখে ল
আজকে রায়সর ভাই বাবা বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের থেকে একটু জানতাম চাই, সিলেটকে একটা ওয়াক্ত নামাজ পড়ছিনি, দাঁড়ি রাখছিনি, টুপি মাথার দিছিনি, কোনদিন কি হজ করছিনি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব কথাটা বলে হুজরা মোবারকের মধ্যে গেলে একটু পরে পিছন দিয়া খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সিলেটারে কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া আসলেন, এই সিলেটার কিছুক্ষণ আগে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবারা, দেরি করা যাবে না, ইরে দেরি করা যাবে না, সিলেটাকে তোমরা গোসল করাও, কাফন ফরাও, আমি নবী নিজে তাকে জানাজা দেব। কি বুঝলি? কত মানুষ, কত মুসলমান নবীর যুগে, কত সাহাবা, কত সাহাবা শহীদ হয়েছে, নবী এক প্রান্তে, সাহাবা আরেক প্রান্তে, কথা কয় না, নবী এক দেশে, সাহাবা আরেক দেশে, নবীর হুকুম পাইয়া ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি দিছে, কিন্তু জানাজা পায়, কথা কন। ইমাম হুসাইন নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতনের সদস্য, ওনার সঙ্গে যারা ওই কারবালার ময়দানে গেছি, বায়ু জয়নাল আবদিন ছাড়া কোনো পুরুষ তো ছিল না, সবাই তো শহীদ হইছে, জানাজা পাইছেনি, পায় ব্যবস্থিনা দুযোগী, জোরে সোরে কোন মারা হবা, এজিদের পক্ষে যারা গেছে তারা তো কতল হয়েছে, গোসল করাইছে, তাদেরকে কাফন পরাইছে, জানাজা দিছে, এজিদ বাহিনী জানাজা পাওয়ার পরেও ব্যবস্থিনা দুযোগী, দুযোগী, জাহান্নামি। কিন্তু আহলে বায়াতের পক্ষে যারা গেছে, হুসাইনের পক্ষে যারা গেছে, বাইয়ু ই জয়নাল আবদিন ছাড়া একটু ফিরিয়ে আসে নাই, সবাই তো শহীদ হয়েছে, গোসল পায় নাই, কাফন পায় না, জানাজাও পায় নাই, এরপরও বেহস্তি, কথা কোন ঠিক নেই। কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, কথা কোন ঠিক নেই। কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পরে মাদ্রাসায়, যাদের নাম মসজিদ বানায়, যাদের নাম পরে মাদ্রাসা, ইমাম পরে জুমার খুতবা, ইমাম পরে জুমার খুতবায় মুনাফেকরা দেখে না, কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা, কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবারা তারে গোসল করাও, কাফন পরাও, আমি নবী নিজেই তাকে জানাজা দিব। সাহাবায়ে কেরাম লাশটারে আইনলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, বাবারে কাফন ফরাইয়া নববীর সামনে হাজির করলেন, আল্লাহর হাবিব জানাজা দিবেন, সাহাবারা কাতারে কাতারে দাঁড়াইয়া রইলেন, অপেক্ষা করতেছেন, নবী আসবেন, নবী আসবেন, জানাজা দিবেন, ইমামতি করবেন। আমার জ্ঞান গুণি ভাই বাবারা বন্ধুরা, হঠাৎ করে দেখতেছে আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে পায়ের বুড়ি আঙ্গুল মুবারক দিয়া উকি দিয়া উকি দিয়া পায়ের বুড়ি আঙ্গুল মুবারক রূপের বর করে নবীজি জানাজাতে আসতেছে। আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। আপনি আর আমি কি পায়ের বুড়ি আঙ্গুলের দিয়া হাঁটা সম্ভব হবেনি ভাইরে? অন্তত কমপক্ষে সাতটা পাঁচটা পাও লাগাইতে হয়, কথা কোন ঠিক নেই। এরপর আমাদের রিক্স হইয়া যায়, না জানি পড়িয়া যায়, আল্লাহর হাবিব শুধু পায়ের বুড়ি আঙ্গুল মোবারকের উপর বর করে করে আসতেছে, আসিয়া বুড়ি আঙ্গুলের মধ্যে বর করে আল্লাহর হাবিব জানাজাতে দাঁড়াইয়া গেলেন। আরো জোরে শুনুন, সুবহানাল্লাহ।
এবার নবীজি সাত তাকবীরের সহিত জানাজা আদায় করলেন জানাজা আদায় করার পরে খলিফাতুল মুসলিম আমিরে মুমিনে সাইয়েদানা ওমর ফারুক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে আমি আম্মের পিছনে বহু জানাজার মধ্যে মুসল্লি হইছি জানাজা দিছি কোনদিন আপনাকে ফায়ার বুইরাঙ্গুলের উপরে বর করা জানাজা দিতে দেখি নাই গো নবী আজকে কেন আপনি বুইরাঙ্গুল মোবারকের মধ্যে বর করে দাঁড়াইয়া জানাজা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবীর ডাক দিয়া কয় দয়াল নবী তুমি গুণমণি দয়াল নবী তুমি গুণমণি ফাপিলুক তরাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি দয়াল সর্বকালের নবী গো নবী তুমি নূরের খনি প্রেম কইরাছে তোমার সনে গো নবী আল্লাহ কাদের গনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি দয়াল নবীদের সরদার গো নবী তুমি নূরের খনি ওরে নবী গণের নবী তুমি গো নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি জোরে সোরে মারহাবা আল্লাহর নবী সাথে সাথে চক্ষু মুবারকের পানি বের করে ডাক দিয়ে কয় ওমর আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না আমি দেখতেছি নবীজি আমি নবী হুজরা মোবারক থেকে বের হয়ে দেখতে পাইলাম একটা সুতা পরিমাণ জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা দাঁড়াইছে না এমন কোন জায়গা বাকি নাই শুধু ফেরেশতা আর ফেরেশতা রহমতের ফেরেশতা ওই ছেলের জানাজার মধ্যে হাজির হইয়া গেছে আমি যে ফাওরাইকাম এমন জায়গা দেখি না এই জন্য পায়ের বুইরাঙ্গুলের মধ্যে ভর করিয়া আমি জানাজা আদায় করেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কত শহীদান কত সিদ্দিকান কত সালেহীন কত মুত্তাকি কত ফরজগার মারা গেছে আল্লাহর হাবিব জানাজা দিছে কিন্তু এইভাবে জানাজা দেওয়ার ইতিহাস আর কোথাও পাইলাম না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যে ছেলেটা নবীজির জুতা মোবারককে ভালোবাসিয়া বুকের মধ্যে ধারণ করার কারণে তার বুকের মধ্যে আমার নবীজির জুতা মোবারকের দাগ চিহ্ন পড়ে গেছে আমার নবীকে ভালোবাসিয়া নবীর কথা সে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ একটা ওয়াক্ত নামাজও একটা ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় না মুসলমান হওয়া মাত্রই সে মারা গেছে কথা আমরা দেশের মধ্যে দুই মাসের তিন মাসের ছয় মাসের এক বছর দুই বছর তিন বছরের বাচ্চারা মারা যায় এরা বেহোশ না দুজগি বাইরে সাবি লাগে না এদের উপরে তো নামাজ বাড়তায় নাই নামাজ ফরজ হয় নাই কথা কয় না এরা মাসুম এরা কি মাসুম নিষ্পাপ মাসুম যারা তারার জন্য মিজান নাই বেলা মিজানে বেহস্তি কাফেরদের জন্য মুনাফেকের জন্য কোন মিজান নাই বিনা মিজানে কাফেরেরা মুনাফেকেরা দুজুগি নবীরা নিষ্পাপ নবীরা আল আম্বিয়া ও মাসুমুন নবীরার কোনো গুনাহ নাই নবীরার জন্য মিজান নাই বিলা মিজানে নবীরা বেহস্তি জোরে সোরে কোন মারহাবা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরের কান লাগা আল্লাহ নবীর বাণী যে আসসালাতু মেরাজুল মুমিনিন মুমিনের জন্য নামাজ হলো মেরাজ কথা কয় না আসুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ রাসূল যদি রাজি খুশি হইয়া যায় সাবি লাগে না বিনা সাবি আল্লাহ বেহস্ত দান করে দেয় এই জন্যরা দেখবেন ওহাবিরা নামাজ রোজা এবাদত বন্দেগি করে ব্যবস্থার আশায় কথা কয় না সুন্নিরা এবাদত বন্দেগি নামাজ রোজা ব্যবস্থার আশায় করে না সুন্নিরা এবাদত করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কথা কোন ঠিক নেই আল্লাহ রাসূল যার উপর রাজি খুশি হইয়া যায় বাইরেতে ব্যবস্থা চাইতে হবে না ব্যবস্থা অটোমেটিক তার পিছনে ঘুরবে আপনারা যারা আছেন প্রত্যেকটি লোক কিন্তু দাওয়াতি মেহমান আপনারা কি কোন লাগবেন যদি সুন্দরভাবে আদবের সহিত বসে থাকেন আপনারা কি কমিটির কোন লাগবেন যে আরোগ্য প্যাকেট তাবার দিয়েছেন
কোন লাগবেনি খুজুন লাগবেনি আপনার তো দাওয়াত ইমাম এমনি পাইবে জোরে সরে কোন সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুরু ভাই বাবারা বন্ধুরা যেটি পরে আয়া ঠালা ঠেলি করব ভিতরে ঢুকতো নাই তারা পাওয়ার মধ্যে সন্দেহ আছে শেষ পর্যন্ত তো না পাও নাও পাইতে পারে তো কবি আর দেন নাই তো হাই নাই কথা কয় এ ওয়াবিরে হাইতো না না হাইয়া কইবো আর দেন আল্লাহ আনিয়া নওয়াজুল শিয়া সালাতু মাতাউল জান্নাত কইবো তুই তো ফাওয়াই লুল্লিল মুসাল্লি তুই তো তোর মা বাবারে খাবাছ কথা কয় নওয়াজুল যে ঠিক মা বাবারে রাজি খুশি মা বাবার লগে সুখরাঙ্গায় কথা কইছ ফাচ্চাম না রে ভূত যাস না গুদর হাজি গুদর যতন যাই আল্লাহ কুদর হানসি করিলে বেরা ফাচ্চাম না সময় নাই রে আরা দিন কও নকা কথা কয় না আলকামা না প্রতিদিন এক ওয়াজ করলে রেখো হুজুর বুঝে এটাই যান হিয়েনে কথা আলকামা মার কথা মানে নাই এখন কলমা শরীফ মুখে দিয়ে আসে না আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমি নিজে যাব নবীজি যাইয়া কয় আলকামা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সরে কো নামার হাবা এখন আলকামা কলা নবীজি কয় পড়লা ইলাহা আলকামা কলা নবীজি কয় পড়লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আলকামা কয়লা আল নবীজি রোগ ধরিয়া ফলাইছি সুবহানাল্লাহ নবীজি তো ডাক্তারের ডাক্তার ডাক্তারের ডাক্তার বিজ্ঞানের বিজ্ঞান জোর সরে মারহাবা আল্লাহর নবী রোগ ধরিয়া ফলাইছে ডাক দিয়ে কয় রে আমার সাহাবারা আলকামার হাতের মধ্যে বান্ধ ফায়ের মধ্যে বান্ধ বান্দা লাকড়ি জোগার কর লাকড়ি চিনি নি দারগা আমার দারগা কোন লাকড়ি গো তবে আমি গারাইনে বাসা দারগা কই গেল ঠিক নি দারগার গোষ্ঠী লাকড়ির গোষ্ঠী একসাথ কর আগুন লাগা আলকামার মারে ডাক দাও হাতের মধ্যে বান্ধ পায়ের মধ্যে বান্ধ এখনকার যুগে কিন্তু শকুন নাই আগেকার যুগে গরুকে মরলি হগুন অন্তত 100 আয় হইত অন হগুন নাই এই যে বেটা বুঝি এলিস আমরা দেখছি এটা কুরকানি কয় কুরকার চেয়ে অনেক বড় ঠিক না আল্লাহ ন কেননে 2 কেজি ওলা কাতলা লই যে গরুর মাঝে লাজাব দি কথা কয় না তাহলে বুঝে গেল কুরকার তুন হেডা ওজন বেশি ইয়ার ফরালো যেতে পারে ফায়ার মে দেরি না যন্ত্র দি দিস সিফটি এনে বইয়াল না লগে ছাপ করে ঢুকে যায় কথা কয় না দুই ফায় দি দুই জিগে ধরে লেজার কাছে লেজার জায়গা তো ধরে মাথার জায়গাতে ধরে আলোর দু হারে না কথা কন এই জন্য মানুষ ওই মাছের ফিশারি যারা করে তারা পুরেন না পুরা পুকুরের মধ্যে নেট দেয় আল্লাহ কত হাজার টাকার নেট লাগে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার নবীজি ডাক দিয়ে কয় আগের কাজ ওকে দেখতেন গরু ছাগল কিন্তু মারা গেলে বাড়ির কাছে এইডারে ফালাইতো না অনেক দূরে ফালাইতো নদীতে ফালাইতো ওই কোথায় আছে গোয়াট সরকারি জায়গা ইয়ের মধ্যে দূরে নিয়ে ফালাইতো শকুন খাইতো এখন এত বড় গরু কেননে নিত ফায়ের মধ্যে বাঁধতো সারিও ডাফাও বাঁধতো মাঝখান দিয়ে বাঁশ ঢুকাই দিত হ্যাঁ আল্লাহ নবী ডাক দিয়ে কয় আলকামার পায়ের মধ্যে বান্ধ হাতের মধ্যে বান্ধা মাঝখান দিয়ে বাঁশ ঢুকাই দাও দিয়া কান্দে লইয়া জ্বলন্ত আগুনের মধ্যে সাইরা দাও নরজু বিল্লা আর আলকামার মারে আগুন জ্বালাইয়া সেয়ার দিয়া ফাতিয়া সেয়ার ফাতিয়া বসা করাইয়া রাখছি ও আলকামার মা তোমার পুত্রী তুমি মাফ করি দাও মাফ যদি না করো তাহলে তারে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া ফালাইম আলকামার মা কয় নবী গো ও হাবিব আল্লাহর হাবিব মেহরবানি করেন আপনি চাইয়েন আমার অভিশাপ দিয়েন না গো নবী নবী গো আলকামারে চাই দোযোগে ফালান অথবা আগুনে জ্বালাইয়া ফালান আমার কোনো আবিদ তো নাই এই আল্লাহর গজিব গে সম্পর্কে আমার কাছে কিছু কইয়েন না তে আমার কুলজাডারে জ্বালাইয়া ফালাইছি নাউজুবিল্লাহ মার এত বড় কষ্ট ওই নবীজি ধরে ফেলাইছে নিশ্চয় তার মন মায়ের মনের মধ্যে কষ্ট আছে নতুবাতে এত বড় একটা সাহাবা এত বড় বন্দিগি করনে ওয়ালা নামাজি ফরজকার যার মধ্যে তাকওয়ার অভাব ছিল না কিন্তু সে এখন কেন কলমা শরীফ পড়তে পারে না নিশ্চয় তার মায়ের মনে কোনো কষ্ট আছে কথা কোন ঠিক ও আলকামা তুমি কলমা শরীফ পড়ো
আলকামার মুখে দিয়ে কলমা আসে না কলমা আসে না কলমা আসে না ডাক দিয়ে কগু আলকামার মা তোমার পুত্রও তো এখন ফালাইয়া দেই মো আগুনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ জ্বালাইয়া ফালান আগুনে ফালান আমার কোনো আফিত নাই সেই ব্যবস্থি হোক আমার আফিত নাই দোজকে যাক আমার কোনো আফিত নাই তার উপর গজব নাযিল হোক আমার কোনো আফিত নাই আমার মনের মধ্যে কষ্ট আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবারা দেরি করো না আলকামারে তাড়াতাড়ি জাহান্নামের আগুন নয় দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া ফালাইমো জাহান্নামের আগুনে জ্বালাইবার আগে আমি নবী তারে দুনিয়ার আগুনে জ্বালাইয়া ফালাইমো তারে লাশটারে নিয়ে আসো এবার বাঁশ ঢুকাইয়া দিয়া হাত পায়ের মধ্যে বান্ধা বাঁশ ঢুকাইয়া কান্দে কইরা সাহাবারা তার দেহটারে বাবারে অসুস্থ রোগীটারে আলকামারে ফালাইয়া দিতেছে আগুনের মধ্যে ফালাইয়া দিব 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 এমন টাইমে ডাক দিয়া মা কয় নবী গো আমার পুত্রে দুনিয়ার আগুনে ফালাইয়েন না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই গো নবী আমি আমার পুত্রে মাফ করে দিয়েছি আমার নবী ডাক দিয়ে আলকামার রে তুমি কলমা শরীফ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কলমা শরীফ আলকামা পড়তেছি কলমা শরীফ পড়িয়া ভাইও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আপনি আমার জ্ঞান গুণী ভাই বাবার কাছে জানতে চাই এখন আলকামা কলমা পড়িয়া মারা গেছি এখন ব্যবস্থা না দুজগি জোরে সরে মারা খাবা আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবার বোঝারে তৌফিক দিও আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবার বোঝারে তৌফিক দিও জোরে সরে করে মারা খাবা আপনি যদি মা বাবার মন কষ্ট দিয়ে যাইয়া খানা খাবার জি খানা খাবার গিলেব দরিও কান দেন দোয়া কবুল হবে না মা বাবা যার উপর রাজি খুশি আল্লাহ রাসূল তার উপর রাজি খুশি জোর সরে মারহাবা এমন কোন ছেলে আজকের মাহফিলে আসেননি হুজুর মা বাবার হারাইছি অনেক ভুল কুটে বেয়াদফি মাফ চাই হুজুর আমার মায়ের সঙ্গে হইছি বাবার মনে কষ্ট গেছি আমার জানা মতো মাপ তো চাইবার সুযোগ পাই নাই এখন মা বাবা কবরে গেছি আমার উপায় কি আমার উপায় কি আমার উপায় কি ভাইও ফজর নামাজটা পড়িয়া মা বাবার কবর ফারে যাইয়া রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা কইয়া সুখের পানি ছাড়তে হবে সুখের পানি ছাড়া খামির তৈয়ার হবে না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যত ময়দা দেন যত ফার্স্ট ক্লাস ময়দা আনেন না কেন পানি ছাড়া কি খামির বানান সম্ভব হবেনি ওই সকার পানি হইল খামির বানানোর যন্ত্র ওই সকার পানি হইল দুজকের আগুন হারাম করার একমাত্র উপায় আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মা বাবার কবরের ফারে যাইয়া যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া সকার পানি ফালাইয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা কইয়া সকার পানি ফালাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্দা রে ছোটকালে তোর মা বাবা যেইভাবে তোরে আদর করেছে যত্ন করেছি আমিও এখন তোর মা বাবারই ব্যবস্থা পোষা পোশাক পরে তোর মা বাবার আদর কইরাম যত্ন কইরাম তোর মা বাবার রুহানি দোয়ার উসিলে আল্লাহ তোরে বরকত রহমত দান করে দিব কেন সুবহানাল্লাহ